বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে একটা পারুটির রেসিপি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলবাটনটি প্রেস করে রাখবেন রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি তাতে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণে ময়দা তারপর এখানে আমি দিয়ে দিয়েছি চা চামিচ পরিমাণে ইস্ট এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দুই টেবিল চামিচ পরিমাণে চিনি দিলাম আর হাফ চা চামিচ পরিমাণে দিয়ে দিলাম বেকিং সোডা হাফ চা চামিচ থেকে সামান্য পরিমাণে একটু কম পরিমাণে দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে রান্নার তেল তারপর এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামিচ পরিমাণে গুঁড়ো দুধ এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে আমি এখানে যে উপকরণগুলো দিয়েছি সম্পূর্ণ উপকরণগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের পাউরুটিটা নরম তুলতুলে হবে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিব কুসুম গরম বলতে এরকম গরম হতে হবে যেন আপনি হাতের একটা আঙুল চুবিয়ে কিছু সময় এই পানিটার ভিতরে রাখতে পারেন এরকম কুসুম গরম হতে হবে এরকম নরম একটা ডো তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে এটাকে আমি চার পাঁচ মিনিট এভাবে অনবরত মধ্যে নিব এটা কিন্তু হাতে লেগে যাচ্ছে তো আমি হাতটাকে এই পর্যায়ে একটু ক্লিন করে নিব তারপরে হাতে আবার আমি সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিব তারপর আবারও এটাকে আমি খুব ভালোভাবে মথে নেবো এই যে আমি হাতটা ক্লিন করে নিয়েছি আর হাতে সামান্য পরিমাণে তেল লাগানোর কারণে হাতে একদমই লেগে যাচ্ছে না এটাকে আমি আরও দুই মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিয়েছি যত ভালোভাবে এটাকে আপনি মথে নেবেন আপনাদের পারটিটা কিন্তু তত বেশি সফট হবে এখন এটাকে আমি এভাবে করে উপর দিক দিয়ে সামান্য পরিমাণে তেল লাগিয়ে এটাকে ঢাকা দিয়ে কোনো একটা গরম জায়গায় আমি এটাকে এক ঘন্টার জন্য রেখে দিব তাতে করে কিন্তু এটা ফুলে একদম ডাবল হয়ে যাবে আমি উপর থেকে তেলটা লাগিয়ে দিলাম যাতে করে উপর দিক থেকে ড্রাই না হয়ে যায় তাহলে ফিরে আসছি এক ঘন্টা পরে এক ঘন্টা পরে ফিরে এলাম দেখুন এটা ফুলে ডাবলের থেকেও বেশি হয়ে গিয়েছে এখন আমি এটার ভিতর থেকে হাওয়াটা বের করে নিব এভাবে করে চেপে চেপে আর এটাকে আমি আরও একটু সময় নিয়ে খুব ভালোভাবে মথে নিব খুব ভালোভাবে এটাকে আমি মথে নিচ্ছি দেখুন আর এটা কিন্তু এরকম সফট হবে এই মিশ্রণটা যত বেশি নরম হবে আপনাদের পাউটিটা তত বেশি সফট হবে আমি এখানে একটা পিড়ির উপর নিয়ে নিলাম তারপর এটাকে আমি এভাবে করে একটু গোল করে নিয়েছি আর এটাকে আমি বেলে নিব আমি কিন্তু এখানে কোনো ধরনের কোনো ময়দায় ব্যবহার করিনি যেহেতু এটার গায়ে আমরা সামান্য পরিমাণে তেল লাগিয়ে রেখেছিলাম যার কারণে এটা বেলার সময় আমাদেরকে আর এখানে এক্সট্রা কোনো তেল বা কোনো ময়দায় ব্যবহার করতে হয় নি এটাকে আমি বেলে নিয়েছি তারপরে একটা সাইড থেকে এভাবে করে আমি এটাকে ফোল্ড করে নিব এভাবে করে ঘুরিয়ে আমি রোলের মতো করে নিচ্ছি এই যে দেখুন আপনারা চাইলে কিন্তু এভাবে ধরে আপনারা পারটির যে সাজগুলো থাকে তাতে বসিয়ে আপনারা পাউটি তৈরি করে নিতে পারেন তবে আমি একটু ডিজাইন করব যার কারণে আমি এভাবে করে নিলাম তারপর এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তাতে করে এটা খুব সুন্দর একটা ডিজাইন হবে এই যে আমি এভাবে করে ছুরির সাহায্যে কেটে নিব আমি এটাকে আট থেকে নয়টি অংশে ভাগ করে নিব এভাবে করে ছোটো ছোটো করে টুকরা করে নিচ্ছি আমি এই যে দেখুন আমি নয়টি ভাগে ভাগ করে নিয়েছি এখন সবগুলোকে আমি হাতের সাহায্যে এভাবে করে একদিকে নিয়ে নিব এভাবে করে এতে করে মোল্ডে বসাতে আমার সুবিধা হবে এখন এভাবে করে এটাকে আমি চেপে চেপে মোল্ডে বসিয়ে দিব আর একটা মোল্ডে আমি আগেই তেল ব্রাশ করে নিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে চারদিক থেকে আমি এটাকে ব্রাশ করে নিয়েছি এখন মোল্ডে বসিয়ে দিয়েছি এভাবে করে একটু চেপে চেপে মোল্ডে বসিয়ে দিলাম এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিব আরও এক ঘন্টার জন্য তাতে করে এটা ফুলে যাবে ফিরে এলাম এক ঘন্টা পরে দেখে নিচ্ছি এটা কি অবস্থা দেখুন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব উপর থেকে কিছুটা দুধ আমি এভাবে ব্রাশ করে দিচ্ছি তরল দুধ আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের কুসুমও আপনারা এভাবে করে ব্রাশ করে দিয়ে দিতে পারেন এতে করে কিন্তু উপর থেকে এটা ড্রাই হয়ে যাবে না আর এটার খুব সুন্দর একটা কালার আসবে খুব ভালোভাবে এভাবে ব্রাশ দিয়ে আমি চারিদিকে লাগিয়ে দিলাম আবার চাইলে ডিমের কুসুম এবং দুধ দুইটা একসঙ্গে মিক্সড করে তারপরও দিয়ে দিতে পারেন এখন উপর থেকে আমি দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল আর সাদা তিল দেওয়ার কারণে কিন্তু এটা দেখতে অনেকই সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে আমি একটু বেশি পরিমাণেই এখানে সাদা তিল দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি বেক করে নিব আমি এটাকে আজকে ওভেনে বেক করবো তার জন্য একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের মতো এটাকে বেক করে নিলেই হয়ে যাবে তবে আপনারা চাইলে কিন্তু চুলায়ও এটাকে বেক করে নিতে পারেন আমাদের পাউডটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তারপর এটাকে আমি ওভেন থেকে বের করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু নরম তুলতুলে হয়েছে আমি আপনাদেরকে একটু মোল্ড আউট করে তারপরে দেখিয়ে দিব এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই মজার আপনারা চাইলে কিন্তু যে কোনো সময় বাসায় ভেবে ঝটপট তৈরি করে নিতে পারবেন এখন এটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি দেখুন নিচটাও কিন্তু একদমই পুড়ে যায়নি আর পারফেক্ট হয়েছে এখন এটাকে আমি একটু একটা সাইড থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম হয়েছে আপনি এভাবে হাত দিয়ে একটু ই করলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা খুলে আসবে মানে এটা একদম নরম তুল তুলে হয়েছে এই যে দেখুন আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আপনাদের উৎসাহে আমাকে কাজ করার অনুপ্রেরণা যোগায় সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চাইলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ